ইলিয়াস কাঞ্চন সাহেব হচ্ছে সবচেয়ে বড় একটা মানে প্ল্যান বাজ লোক। উনি তো সাংবাদিকদেরকে কুরকুরানি শব্দটাও সাংবাদিকদের। শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান সম্প্রতি রিসেন্টলি ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া একটা স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তিনি সোজা সাপটা বলেছেন যে উনি একজন প্ল্যানবাজ এবং গুটিবাজ লোক। একটা নির্বাচিত ছেলেকে পদ দেওয়া হয়নি এবং এখানে তিনি তো আসল প্ল্যানবাজ গুটিবাজ, একুশে পদকপ্রাপ্ত লোক হয়ে তিনি কেন এইসব করেছেন। যাই হোক, এটার সোজা সাপটা স্টেটমেন্ট কিন্তু ইলিয়াস কাঞ্চন দিয়েছে। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি আসলে কেন এই কথাগুলো মানে জায়েদ খান বলেছে, তো জায়েদ খানকে কাউন্টার দিয়েছে, তিনি আসলে প্রতিবাদ করেছে জায়েদ খানকে। তাই আসলে জায়েদ খান কি আসলে সঠিক বলেছে তাকে প্ল্যানবাজ গুটিবাজ, বা তিনি কীভাবে এটা সার্ভাইভ করলেন এটা নিয়ে তিনি কী বলেছেন, এখন এটা নিয়ে আমরা কথা বলবো। আসলে কী সঠিক কে ভুল আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো ইলিয়াস কাঞ্চন সাহেবকে গুটিবাজ প্ল্যানবাজ এটা বলে কিন্তু জায়েদ খানের একটা স্টেটমেন্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় অলরেডি কিন্তু সবাই আপনারা দেখে ফেলেছেন। এবং এটা নিয়ে ইলিয়াস কাঞ্চন সাহেব বলেছেন যে আমাকে সে প্ল্যানবাজ বা গুটিবাজ আমাকে আসলে কে মানে কীভাবে সে বলে, বা আমি আসলে মানে আমি বলবো যে সে তো আমার সঙ্গে চিটিং করেছে, সে আমার সঙ্গে প্রতারণা করেছে, সে আসলে নির্বাচিত না হয়েও আমাকে যে আসলে যে নথিপত্রগুলো দেখিয়েছে এবং আমাকে বলেছে যে এই নথিপত্রগুলো সই করে আসলে শপথ পড়তে হবে, শপথ পড়ার কথা সে আমাকে বলেছে, একটা ভুয়া কাগজপত্র পেপার এনে আমাকে দিয়ে মেবি সই করানোর কথা। তো তিনি বললো যে ভুয়া কাগজপত্র নিয়ে আসে পরবর্তীতে প্রুফ হয় যে এগুলো আসলে ভুয়া, এগুলোর কোনো যথেষ্ট আইডেন্টিটি নেই। তো সে ভুয়া কাগজপত্র এনে সে কীভাবে এগুলো বলে, আমি তো বলবো যে প্রতারণা চিটিং সে করেছে, এমনভাবে কিন্তু তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। এবং যেখানে জায়েদ খান বলেছিল যে সে আসলে একজন মানে মোহাম্মদ হোসেন, তো তিনি আসলে এরকম প্ল্যান পরিকল্পনা করে আসলে জায়েদ খানকে আসলে কীভাবে মানে দাবিয়ে রাখা যায় এ ব্যাপারে মানে এটা নিয়ে যে স্টেটমেন্টগুলো উঠে এসেছে এটা নিয়ে কথা বলেছেন। এবং বেসিক্যালি এই কথাগুলো কিন্তু তিনি আসলে বলেছেন ইলিয়াস কাঞ্চন যে আসলে আমারকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে এগুলো আসলে আপনারা সঠিকভাবে যাচাই করুন। এবং তিনি দিন শেষে একটা কথা বারবার বলছে যে একজন মানুষ সে যদি নির্বাচিত না হয় তো আইন আছে, আদালত আছে, এগুলো যদি নিপুণকে আসলে যদি সে জোর করে আসে বা সে যদি নির্বাচিত না হয় তাহলে কেন আইন আদালত তাকে আটকাতে পারেনি। হ্যাঁ, তো আসলে বলে কয়ে বা এগুলো আসলে ওরকমভাবে আসলে জনগণ যাকে চায়, তখন আপনারা দেখেছেন যে শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে যে আসলে যে সংগঠনগুলো রীতিমতো নেমে গেল এবং তাকে বয়কট করার যে ডাক দিল সব কিছু আপনারা কিন্তু দেখেছেন। এবং যে সদস্যদের আসলে তাদের সদস্যপদ আসলে বাতিল করা নিয়ে একটা হইহুল্লোড় একটা কাণ্ড কারখানা, এটা আপনারা সবাই দেখেছেন। তো বেসিক্যালি এসব নিয়ে আর বলার কিছু নেই, ইলিয়াস কাঞ্চন যে স্টেটমেন্টটা দিলেন তো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন।